বিমল কিছু বলবে? আগে আপনি কি বাড়িটা বিক্রি করাই সাব্যস্ত করলেন? সাব্যস্ত করে কি হবে, সারাদিন অ্যাটর্নির বাড়িতে কাটালাম, কোনো ভরসা পেলাম না। খুদ্দিন নাকি কিসব সার্চ করবে, গভর্নমেন্টের পারমিশন হেন তেন, মুদ্রা সময় সাপেক্ষ ব্যাপার। আমার তো শিরে সংক্রান্তি কেটে গেছে, পকেটে মানি ব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও। ছেলেটাকে ভারী পছন্দ হয়েছে। বরাত বাবা, আমি বলছিলাম যে একেবারে বিক্রির চেষ্টা না করে কি বলি যদি বাড়িটা মর্টগেজ মানে বন্ধক টন্ধক রাখা যায় আর কি। মাধবী ওই কথা বলছিল। আমার কোনো কিছুতেই আপত্তি নেই বৌমা। তো তোমার কোনো মক্কেল টক্কেল আছে নাকি যে মর্টগেজ রাখবে? আছে না, একেবারে 30,000 টাকা বার করে দেওয়ার মতো কোনো মক্কেল আমার নেই। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে আমি চেনা জানার মধ্যে চেষ্টা চরিত্র করে দেখতে পারি আর কি। আপনার বড় ছেলে বলছিল ঠাকুরজির কথা, শান্তি। না না বৌমা, মিউজিয়ামের কাছে দেনা করবো। ছি, তার কি বাবার মান থাকবে বৌদি? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, ফুলটির বিয়ের কথা ভেবে ভেবে মাথায় কিছুই আসছে না। বাবা, শান্তির ভাসুরের সঙ্গে দেখা হয়েছিল, ওই কোর্টে কি একটা কাজে এসেছিলেন, সঙ্গে জানানো ছিল। তা বুলটির বিয়ের খবর শুনে খুব আনন্দ টানন্দ করলেন। তবে শান্তি বোধ হয় বিয়ের দিন আসতে পারবে না, ওর ছেলে মেয়েদের পরীক্ষা ওই 15th শেষ, ও আসবে বিয়ের পরদিন বিকেলে। বিয়েটা আদৌ হয় কিনা আগে দেখো। বাবা কেন যে এত হতাশ হচ্ছেন বুধি, উনি একবার হুকুম করুন না, আমি আজই বেজে বউকে পাঠাচ্ছি, ওর বাবাকে গিয়ে বলুক। তোমার শ্বশুরের কাছে, কুটুমের কাছে হাত পাতবো বৌমা? আপনি তো শুধু হাতে নিচ্ছেন না বাবা, দোষ কি? তবে কি জানো বৌমা, বাবা আপনি তো বলছিলেন শিরে সংক্রান্তি। জানি বিমল জানি, তবে চিরদিন মাথা উঁচু করে চলেছি, তাই আমাকে একটু সময় দাও তোমরা। খবরের কাগজটা কেন কথা বৌমা? এই তো। না না, ওটা তো আজকের কাগজ, আমি কালকেরটা চাইছিলাম, এই অতটা দেখলাম এখানে। কি আবার নিল? আচ্ছা আমি দেখছি। কাগজটা আমার বিশেষ দরকার বৌমা। হ্যালো, মিসেস সিনহা আছেন নাকি? আমাকে চিনবেন না? কালকের কাগজে একটা ইনসার্শন বেরিয়েছিল, হ্যাঁ আমি সেই ব্যাপারে একটু কথা বলতে চাই। আগে হ্যাঁ, আমি নিজেই ক্যান্ডিডেট। বয়স কত? বয়স বয়স এজ 22। ভেরি গুড। শোনো, তুমি একটা কাজ করো, আমার সঙ্গে দেখা করবে, হ্যাঁ আমার বাড়িতে কাল সকালে আমি ছাড়া কোনো ক্যান্ডিডেট পেয়েছেন কি? না না, আমি বলছি যে হিন্দি মিন্টাইম যদি কাউকে পেয়েও যান দেবেন না স্যার, প্লিজ চান্সটা আমাকে দিন স্যার, আমাকে দিন।